আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। নবম ও দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে আমরা যে ধারাবাহিক আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায়ের, আজকে আমরা সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা শেষ করেছি, এখন আজকে শুরু করব গ্রাফিক্স। গ্রাফিক্সের মূল যে সফটওয়্যারগুলো আছে তার মধ্যে আমরা সর্বপ্রথম গ্রাফিক্সের প্রধান সফটওয়্যার ধরি অ্যাডোবি ফটোশপ। তো আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ কীভাবে চালু করতে হয় এবং একটি নতুন ফাইল কীভাবে তৈরি করতে হয়। তো চলো শুরুতে কীভাবে একটি অ্যাডোবি ফাইল চালু করতে হয় সেটা আমরা দেখব। তোমাদের বই থেকে তোমরা পড়ে নিতে পারো আগে কী অবস্থা আছে। বইয়ের 76 পাতায় বইটার এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। বইয়ের 76 পাতায় আমরা যেতে পারি, 76 পাতায় দেখো এই যে ফটোশপ প্রোগ্রাম খোলার জন্য কী কী করতে হবে বলছে। স্টার্ট বা উইন্ডোজ লোগো বাটন এ ক্লিক করলে অল প্রোগ্রামস বাটনের উপর কমান্ডের উপর মাউস পয়েন্টার স্থাপন করলে একটি ফ্লাই আউট মেনু পাওয়া যাবে। এই মেনু থেকে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম নামের উপর ক্লিক করে অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম খুলে যাবে। দেখো এটা হচ্ছে লেখা উইন্ডোজ 7 অনুযায়ী। আমরা উইন্ডোজ 10 ইউজ করছি যে কারণে এই স্টার্ট মেনু লোগোতে সরাসরি অল প্রোগ্রাম শব্দটি আসবে না। তারপর আমরা দেখি, দেখো এই যে উইন্ডোজ লোগো, এখানে মাউস পয়েন্টার ধরলে দেখো স্টার্ট বাটন, দেখো স্টার্ট দেখাচ্ছে, তার মানে এটাই স্টার্ট বাটন। এখানে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে অল প্রোগ্রাম শব্দটি কিন্তু নেই, কিন্তু আমরা এর ভিতরে দেখো সমস্ত প্রোগ্রামগুলো এখানে দেখতে পাচ্ছি। তো এর ভিতর থেকে দেখো অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ফটোশপে ক্লিক করলে এই যে অ্যাডোবি ফটোশপ CS3, তোমাদের বই তো ওল্ড ভার্সন। তারপরও আমরা দেখি অ্যাডোবি CS3 দিয়ে কিছুটা বোঝানো যায় কি না। তো এই অ্যাডোবি CS3-তে একটা ক্লিক করব। আগেই বলে রাখি এই ফটোশপ প্রোগ্রামটি একটি অনেক বড় একটি প্রোগ্রাম, যে কারণে এই প্রোগ্রামটি চালু হতে অনেক সময় নেয়। তো তোমরা এখানে অপেক্ষা করতে হবে, কারো কারো কম্পিউটার পারফরমেন্সের উপর নির্ভর করবে। কোনো কোনো সময় 1 মিনিট 2 মিনিট অপেক্ষা করা লাগতে পারে, কোনো সময় দ্রুত চলে আসবে। SSD হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে দ্রুত, আমার মতো এরকম দ্রুত চলে আসবে। তো এইখানে আমরা যেটা শিখব, ফটোশপ প্রোগ্রাম খোলার পর ফাইল মেনু থেকে নিউ কমান্ড দিলে নিউ ডায়লগ বক্স আসবে। আচ্ছা, আসো ফাইল মেনুতে যাই, নিউ কমান্ড, এই যে নিউতে ক্লিক করলাম, অথবা কন্ট্রোল N দিলেও নিউ আসবে। এখানে ক্লিক করলাম, করার পরে দেখো নিউ একটি অপশন আসলো। এই নিউ অপশন থেকে দেখো তোমাদের কী বলছে, নিউ ডায়লগ বক্সের নেম ঘরে আনটাইটেলড ওয়ান আছে। আনটাইটেলড ওয়ান লেখাটি সিলেক্ট অবস্থায় থাকবে, কিবোর্ডের ব্যাক স্পেস বাটন দিয়ে লেখাটি মুছে ফেলতে হবে। আচ্ছা আসো কিবোর্ডের ব্যাক স্পেস বাটন আমরা চাপ দিয়ে দেখি, ব্যাক স্পেস চাপ দিলাম, লেখাটি মুছে গেল। বলছে একটি নাম টাইপ করতে হবে, এটি একটা ফাইল নাম হবে, ধরা যাক নেম প্র্যাকটিস। তো আসো আমরাও লিখি প্র্যাকটিস, PRACTISE, প্র্যাকটিস লিখলাম। লেখার পরে বলছে এটা তোমরা তোমাদের বই থেকে মিলিয়ে নেবে, আমি শুধু এখানে একটু দেখাচ্ছি। দেখো এই যে নেম ঘরে আনটাইটেল সিলেক্ট অবস্থায় থাকবে, কিবোর্ডের ব্যাক স্পেস মুছতে হবে, এগুলো তোমরা একটু বইয়ের সাথে মিলিয়ে নেবে। আমি শুধু ধারাবাহিক দেখিয়ে যাচ্ছি, বারবার বই দেখাতে গেলে সময় নষ্ট হবে। তো আসো আমরা ফটোশপে যে গেলাম, এখানে আমরা প্র্যাকটিস লিখলাম। লেখার পরে তোমাদের বইতে কি বলতেছে, যে এই পর্যায়ে ফাইলের নাম টাইপ করে নিলে পরবর্তীতে ফাইলটি বন্ধ করার সময় নতুন করে নাম টাইপ করতে হবে না, অন্যথায় ফাইল বন্ধ করে টাইপ করতে হবে। আচ্ছা ঠিকই আছে, ফাইল সেভ হয়ে গেলে পরে আর সেভ করা লাগে না। নিউ ডায়লগ বক্সের প্রশস্ততা বা ওয়াইড বা উচ্চতা হাইটের ঘরে ইঞ্চির মাপে সংখ্যা টাইপ করতে হবে। যেমন প্রশস্ততা দেখো এখানে ইঞ্চির মাপে এমন না, এখানে তুমি ওয়াইড, এখানে পিক্সেলের মাপে যদি তুমি বোঝো পিক্সেল কত পিক্সেল সেটা টাইপ করতে পারো। তো আমরা ইঞ্চি সিলেক্ট করে নিই, তাহলে ইঞ্চির মাপে। আচ্ছা এখানে তোমাদের বইতে বলছে ইঞ্চি 7 ইঞ্চি, প্রশস্ততা 7 ইঞ্চি। হাইট টাইপ করতে বলছে কত, হাইট হচ্ছে 8 ইঞ্চি হবে। আচ্ছা দিলাম 8 ইঞ্চি, হাইট 8 ইঞ্চি। আর রেজুলেশনের ঘরে দেখো রেজুলেশন পিক্সেল পার ইঞ্চি যেটা দেওয়া আছে 72 রেজুলেশন আছে। এখন এখানে বলতেছে নিম্নমুখী তীরের মাপের এককগুলো দেখা যাবে, ইঞ্চি, পিক্সেল, পিয়াকাশ, পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার, এই যে এটার কথা বলতেছে। এখানে ক্লিক করলে এই যে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিকাশ, হ্যাঁ, তারপরে কলামস, এগুলো এখান থেকে দেখতে পাবো। আমরা ইঞ্চিতে কাজ করতেছি। আচ্ছা তারপরে বলছে কি যে শুরুতে হয়তো পিক্সেল থাকতে পারে, সেই ক্ষেত্রে আচ্ছা আমরাও দেখলাম শুরুতে পিক্সেল ছিল, সেখানে আমরা ইঞ্চি করে নিয়ে 7 ইঞ্চি 8 ইঞ্চি করলাম। আপাতত রেজুলেশন 72 অপরিবর্তিত রাখা যেতে পারে, এই যে 72 রেজুলেশন এটা অপরিবর্তিত রাখছে। এখানে আমরা 300 রেজুলেশন দিয়েও অনেক সময় ছবির কাজ করি। তো আমরা যেহেতু টেক্সটের কাজ দেখবো সেজন্য 72 রেখে দিচ্ছি। বলছে ফটোশপ ইমেজ বা ছবি তৈরির জন্য পিক্সেলের সাহায্যে, পিক্সেল হচ্ছে একটি ইমেজ বা ছবির বর্গাকার ক্ষুদ্রতম একক।
ইঞ্চি প্রতি 72 পিক্সেল কথাটির অর্থ হচ্ছে 1 ইঞ্চি আড়াআড়ি এবং উল্লম্বভাবে 72টি পিক্সেল 72টি লাইন। এতে করে 1 বর্গ সেন্টিমিটারের মোট পিক্সেলের পরিমাণ দাঁড়াবে 72 গুণ 72 5184 পিক্সেল প্রতি বর্গ ইঞ্চিতে, বা নির্দিষ্ট এককে পিক্সেল পরিমাণকেই রেজুলেশন বলে। পিক্সেলের ঘরে 130 টাইপ করলে রেজুলেশন হবে 130 গুণ 30 16900 পিক্সেল। একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যাবে, এই অবস্থাকে বলা হয় পিক্সেলেটেড হয়ে যাওয়া, সাধারণ ভাষায় বলা হয় ছবি ফেটে যাওয়া। ডায়লগ বক্সের কালার মোড ড্রপ ডাউন মেনু থেকে আরজিবি সিএমওয়াইকে বিট ম্যাট গ্রে স্কেল ল্যাব কালারের ভিতর থেকে আরজিবি সিলেক্ট করা যেতে পারে। দেখো এইখানে যে কালার মোড, কালার মোডের মধ্যে দেখো অনেকগুলো কালার আছে, বিট ম্যাট গ্রে স্কেল আরজিবি কালার সিএমওয়াইকে কালার ল্যাব কালার, এখান থেকে আমরা আরজিবি কালার আগে থেকে সিলেক্ট ছিল, তারপর আমরা দেখলাম আরজিবি কালার নিলাম। এরপরে কি বলছি দেখো, বলছি যে কালার মোড নেওয়ার পরে কালারের কী কী থাকবে সেটা বর্ণনা দিয়েছে, আর জিবি মানে রেড গ্রিন ব্লু, এগুলো তোমরা বই থেকে পড়ে নেবে। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট অংশে ব্যাকগ্রাউন্ডে তিনটি অপশন রয়েছে, অপশন তিনটি হচ্ছে সাদা, হোয়াইট আর ব্যাকগ্রাউন্ড কালার এবং স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট। এই যে হোয়াইট, এখানে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, হ্যাঁ এখান থেকে আমরা তিনটা অপশন পাবো। তোমাদের বইতে ছিল, এখানে আমি দেখাচ্ছি, এই কারণে আমি বলেছিলাম আগে প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা হাতে কলমে দেখব যেন আমাদের মনে থাকে, যেহেতু আমাদের শুধুমাত্র নৈবেদ্যিক অংশ পরীক্ষায় আসে, আমাদের প্র্যাকটিক্যাল আর নৈবেদ্যিক, তাছাড়া কোনো নেই। যদি আমরা চোখে দেখতে পাই সেটা আমাদের দীর্ঘদিন মনে থাকে। তাহলে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসের নিচে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার আর ট্রান্সপারেন্ট, তিনটা অপশন পাওয়া যাচ্ছে। তো এই তিনটা অপশন থেকে আমরা হোয়াইট সিলেক্ট করতে পারি, হোয়াইট সিলেক্ট ছিল, তারপর আমরা দেখে নিলাম। উপরে বর্ণিত ধাপগুলো সম্পূর্ণ না করে সরাসরি প্রিসেট ডাউন ড্রপ ডাউনে ক্লিক করেও এটা করা যায়, সেটার জন্য তুমি হচ্ছে সেভ প্রিসেট এখানে ক্লিক করতে পারো। অ্যাডভান্স মোডের মধ্যে কিছু অপশন আছে কিনা আমরা দেখি, অ্যাডভান্স মোডের মধ্যে কয়েকটি অপশন আছে। আচ্ছা অ্যাডভান্স আমাদের দরকার নেই আপাতত। তো এখান থেকে ডিফল্ট ফটোশপ সাইজ পাইতাম আমরা যদি এই যে প্রিসেটে ক্লিক করতাম, ডিফল্ট ফটোশপের যে সাইজ আছে সেইটা অনুযায়ী আমরা এখানে পেয়ে যেতাম। আচ্ছা ডায়লগ বক্সের প্রদত্ত তথ্য অনুযায়ী আমরা ডায়লগ বক্স মাপযোগ নির্মাণ নির্ধারণের কাজ সম্পন্ন করে ওকে বাটনে ক্লিক করবো। আচ্ছা ওকে বাটনে ক্লিক করি, দেখো ওকে বাটনে ক্লিক করলে আমরা যেটা নিয়েছি সেই অনুযায়ী একটি পেপার মানে সাইজের পেপার আমাদের সামনে এসে ওপেন হয়েছে। এই পর্দায় আমরা প্র্যাকটিস 100% আরজিবি 8 লেখা থাকবে, এই যে এখানে দেখো প্র্যাকটিস @100% আরজিবি পার 8 লেখা আছে, যেটা তোমাদের বইতে বলেছে। এই বারটিকে বলা হচ্ছে টাইটেল বার, এই পুরো বারটির নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে এখানে নিউ ডায়লগ বক্স নেমের ঘরে কোনো নাম ব্যবহার না করে তাহলে টাইটেল বক্সের নামের ফাইলের ঘরে আনটাইটেল ওয়ান দেখাতো, আমরা আনটাইটেল ওয়ান নাই, আমরা যেহেতু ডায়লগ বক্সের নাম প্র্যাকটিস দিয়েছি তাই প্র্যাকটিস দেখাচ্ছে, না হলে এখানে আনটাইটেল ওয়ান দেখাতো। টাইটেল বারের উপর ডাবল ক্লিক করলে টাইটেল বার পদ্মাটি স্থানান্তরিত হয়ে যাবে, ডাবল ক্লিক করে টাইটেল বার পদ্মাটি স্থানান্তরিত হয়ে যাবে বলতে এই যে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা টাইটেল বারের নিচে মেনু বা মেনু বারের নিচে রয়েছে অপশন বার, এই যে এটা মেনু বার, ফাইল এডিট ইমেজ লেয়ার সিলেক্ট ফিল্টার ভিউ উইন্ডোজ হেল্প, এটা হচ্ছে মেনু বার। মেনু বারের নিচ দিয়ে রয়েছে এটাকে বলা হচ্ছে টাইটেল বার, অপশন বার, সরি অপশন বার, বিভিন্ন ধরনের অপশন, যে যে মেনুতে যাবো সেই মেনুর অপশনগুলো এখানে দেখাবে। হ্যাঁ আমরা এখানে যে কাজ করবো সেই মেনুর অপশন এখানে দেখাবে, এই যে আমরা এটাতে আছি, এটাতে গেলে দেখো অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে যাও অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাতে যাও অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি এটাতে যাও অপশন আলাদা হয়ে যাবে, এভাবে প্রত্যেকটা আইটেমের জন্য তোমার অপশন আলাদা হয়ে যাবে। অপশনের নিচে রয়েছে রুলার, হ্যাঁ অপশন বারের নিচ দিয়ে রয়েছে রুলার বার, এখানে রুলার বারটি আমি অফ করে রাখছি, তারপর এই যে এখান দিয়ে থাকে আর এই যে একটা রুলার বার, এটা যদি এই ফাইলটা বড় করো তাহলে বুঝতে পারবে রুলার বারটি কীভাবে কাজ করে। এই যে রুলার দেখো, এই যে টেনে ওপর নিচ করা যায়, এখান থেকে ডানে বামে করা যায়, এটাকে আমরা রোলার বার হিসাবে ইউজ করতে পারি। এখানে রোলার বার, এখানে দাগ দেওয়া থাকে, এটা তো রোলার বার আসে। আচ্ছা রোলার বারটি আমরা পরে দেখব। আর এই যে নিচের যে পদ্মার জায়গাটি দেখছো, এই সাদা অংশ, এইখানে মূলত আমাদের বিভিন্ন কাজ করতে হবে, এখানে আঁকা আঁকি বলো আর যাই বলো ছবি সম্পাদনার কাজটি আমরা এইখানে করব। আমরা যদি কোনো ছবি সরাসরি নিয়ে আসতাম তার কাজ ছিল আলাদা, কিন্তু আমরা যদি ছবি সরাসরি নিয়ে আসি নাই, আমরা এখানে ডিসপ্লে নিয়ে এখানে ছবি আঁকানোর কাজকাম করব, সেই হিসাবে এখানকার হিসাব হবে আলাদা। এখানে আমরা বিভিন্ন সাইজ এলা নিতে পারি, এইভাবে ডাক করে নিতে পারি, এইভাবে বিভিন্ন ধরনের সাইজ, এখানে আমরা ফিল কালার দিয়ে ভরাট করে দিতে পারি, এটা
এভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস আঁকানো করতে পারবো, আঁকাকি করতে পারবো, পাশাপাশি সব ধরনের কাজ আমরা এখানে করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে ফটোশপ চালু করে ফটোশপে একটি নিউ ফাইল নিতে হয়। তোমাদের বইতে যেগুলো ছিল সেগুলো আমি ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমাদের নৈবেদ্যিক অংশের জন্য তোমরা চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে উঠতে পারে এবং তোমরা বুঝতে পারো আসলে তোমাদের কী কাজটি করতে হবে, কোনটা সঠিক উত্তর। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।